কুম আসসালাম ওরি ও বারাকাত সৌদি আরবিয়া থেকে এক তিনি ভাই প্রশ্ন করেছেন যে আশুরায় মুহাররামের সিয়াম কয়টি এবং আশুরায় মুহাররামের সিয়াম যে পালন করতে হবে এর বিধান কি এ বিষয়ে বিস্তারিত দলিল এবং রিফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এই রোজা হচ্ছে দুটি এবং এই রোজা রাখাটা হচ্ছে কি সুন্নাত বুঝতে পারলেন বিশ্বনবী সাল আলী আসাল্লাম তিনি নিজেও রেখেছিলেন হাদিসে ফেলি থেকে প্রমাণিত এবং তিনি সাহাবিদেরকে রাখতেও বলেছিলেন হাদিসে কউলি থেকেও প্রমাণিত আছে এবং এই দুটি রোজা বুঝতে পারলেন আশুরায় মোহারামের রোজা হচ্ছে দুটি এ বিষয়ে হাদিসে প্রমাণিত আছে যে বিশ্বনবী মোহাম্মদ রসুল সালু আলী আসাল্লাম বলেছেন আবি হুরাই রসুল্লাহু আলিহাস্লাম আফজলু সাল

ত্রিশটি রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে এই মহাররামের রোজা বুঝতে পারলেন এবং ফরজ সলাতের পরে সবচাইতে উত্তম সলাত হচ্ছে তাহাজুদের সালাত এটাই উল্লেখ রয়েছে সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো তেষট্টি এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার দশ হাজার নশো আটাশ তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রমজান মাসের ফরজ রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই আশুরায় মুহার রোজা দেখুন মুসলিম হাদিস একশো তেষট্টি এবং মুসাদ আহমদ হাদিস নাম্বার দশ হাজার নশো আঠাশ এই রোজা রাখতে হবে দুটি একটা নয় তারিখে এবং দশ তারিখে মোহারাম মাসের নয় তারিখে একটা রোজা হবে এবং 10 তারিখে একটা রোজা হবে এটাই হবে সুন্নাত এবং শরিয়ত সম্মত আশা করি বুঝতে পেরেছেন যাদানাকুমুল্লাহ حين ما رددت يا رب العباد